আসন্ন 2023 রাজ্য বিধানসভা নির্বাচনে 51 ফটিকরাই বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন এলাকার জনপ্রিয় যুবনেতা তথা বিধায়ক সুধাংশু দাস। টিকিট পাবার পর নিজের নির্বাচনী এলাকায় ঝটিকা প্রচার শুরু করেন যুবনেতা সুধাংশু দাস। এবার নির্বাচনে উন্নয়নমূলক কাজের নিরিখে বিপুল ভোটে বিজেপি জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এরপরই বামগ্রেসের নেতাদের এক হাত নেন তিনি। তিনি বলেন, সুদীপের হাত যে ধরবে তার হাতটা তো যাবে যাবেই, নিজেও জলে ডুবে মরবে। এই নেতার কারণে এই রাজ্যে কোনো দিন কংগ্রেস ক্ষমতায় আসেনি, এবার সেই নেতার হাত ধরছে জিতেন, যার ফলে মানিক সরকারের মতো নেতা এখন সরে গেছেন। ম্যাচিউরিটি নেতা, যে নেতার কারণে কোনোদিন কংগ্রেস ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়নি, সেই কংগ্রেস নেতার হাত ধরেছে জিতেন চৌধুরী ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার জন্য। মানিক বাবু বুঝেই, উনি কিন্তু মিটিং মিছিলে দেখেছেন তো আপনারা, জিতেন বাবুর সাথে কিন্তু উনি নাই, কারণ উনি ভালো করে জানে যে সুদীপের হাত যে ধরবো, হের হাতটা তো যাইবো যাইবো, নিজেও তোলে ডিব্বা মারবো এই বেটা হাত। তিনি আরো বলেন, এই রাজ্যে সিপিআইএম এর ক্ষমতায় এলে শিক্ষার কোনো দাম থাকবে না, রাজ্যে বিজেপি থাকলে শিক্ষার মর্যাদা থাকবে, অন্যথায় মান্যতা পাবে না, যেমনটা হয়েছে বামেদের 25 বছরে। কাঞ্চনবাড়ি বাজারে মিছিল ও সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পশ্চিম কাঞ্চনবাড়ি, তরুণী নগর, লালঝুড়ি এলাকার যে সমস্ত জনসাধারণ আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের প্রত্যেকের চরণে আমি প্রার্থনা রাখবো যে আগামী 16 তারিখ আপনারা অবশ্যই সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে আপনারা ভোট প্রদান করবেন, মাথায় রাখবেন। এখানে অনেক গার্জিয়ান আছে যারা তার সন্তানকে উচ্চ শিক্ষার জন্য ভালো স্কুলে পাঠিয়েছেন, যারা আপনার সন্তানকে ভালো লেখাপড়া করানোর জন্য আপনারা আগরতলাতে পাঠিয়েছেন, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই, কেউ দিল্লিতে পাঠিয়েছেন। কেন? যাতে আপনার সন্তানটা উচ্চ শিক্ষিত, মানে শিক্ষিত হয়ে সেজন্য সরকারি চাকরি করে আপনার পরিবারকে যেন দেখে। কিন্তু মাথায় রাখবেন, এই উচ্চ শিক্ষার সম্মান সেদিনে পাবেন যদি বিজেপি সরকার এই রাজ্যে থাকে। বিজেপি সরকার থাকলেই আপনার সন্তানের উচ্চ শিক্ষা, তার কোয়ালিটির বিচার হবে। যদি সিপিএম এর সরকার আসে তো আপনার সন্তানের কোয়ালিটি আর আপনার সন্তানের শিক্ষার মূল্য কেউ দেবে না, সত্যি তারা তার দিতে জানে না, দিয়েছিল 25 বছর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।